নমস্কার আনন্দবার্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকের নিউজ হেডলাইন্স। শুক্রবার বর্ধমানের অরবিন্দ স্টেডিয়ামে পূর্ব বর্ধমান জেলার কিষাণ ক্ষেত মজুর সংগঠনের ডাকে একটি বিশেষ সভার আয়োজন করা হয়। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের 36তম সমাবর্তন অনুষ্ঠান সম্পন্ন হলো শুক্রবার। ওয়ার্ল্ড ফিশন ইন্ডিয়া এবং সিএমওএইচ দপ্তরের যৌথ উদ্যোগে একটি র্যালি অনুষ্ঠিত হলো শুক্রবার। মানসিক ভারসাম্যহীন দিদিকে ঠকিয়ে বাবার সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল বোনের বিরুদ্ধে। স্বামীর হাতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন স্ত্রী। পুকুরে ডুবে মৃত্যু হলো এক প্রৌঢ়ার। শুক্রবার অনুষ্ঠিত হলো সপ্তম খাতড়া মহকুমা স্তরীয় ক্রীড়া প্রতিযোগিতা। আসছে বিস্তারিত খবরে। শুক্রবার বর্ধমানের অরবিন্দ স্টেডিয়ামে পূর্ব বর্ধমান জেলা কিষাণ ক্ষেত মজুর সংগঠনের ডাকে একটি বিশেষ সভার আয়োজন করা হয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কিষাণ ক্ষেত মজুর সেলের রাজ্য সভাপতি তথা বিধায়ক বেচারাম মান্না। শুক্রবার পূর্ব বর্ধমান জেলা কিষাণ ক্ষেত মজুর সংগঠনের ডাকে একটি বিশেষ সভার আয়োজন করা হয়। সভাটি অনুষ্ঠিত হয় অরবিন্দ স্টেডিয়াম প্রেক্ষাগৃহে। এদিনের এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিষাণ ক্ষেত মজুর সেলের রাজ্য সভাপতি তথা বিধায়ক বেচারাম মান্না। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক নিশীথ মালিক, সুভাষ মণ্ডল, অলোক মাঝি সহ অন্যান্যরা। উল্লেখ্য, আগামী জানুয়ারি মাসে বর্ধমানে কিষাণ ক্ষেত মজুর সংগঠনের জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠিত এদিনের এই সম্মেলন সফল করার লক্ষ্যে অনুষ্ঠিত হয় এদিনের এই সভা। বর্ধমান থেকে সুমিত ভকতের রিপোর্ট। চাষীদের জন্য কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমরা একটা ডেপুটেশন 2 নভেম্বর দিয়েছি, সেখানে প্রায় 30,000 পাট চাষী কলকাতায় উপস্থিত হয়েছিল এবং তারই রাজধানী রোডে জমায়েত হয়ে আমরা কেসিআইয়ের আমাদের হেড অফিস নিউ মার্কেটের আটকো বিল্ডিং এ কেসিআই ম্যানেজিং ডাইরেক্টরের কাছে আমরা আনন্দবার্তা। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের 36তম সমাবর্তন অনুষ্ঠান সম্পন্ন হলো শুক্রবার। সংস্কৃতি লোকমঞ্চে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। রাজ্যের রাজ্যপাল, শিক্ষামন্ত্রী সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতির মাধ্যমে সমগ্র পরিকল্পনা বাস্তবায়িত হয়। সম্বর্ধিত করতে বিনম্র অনুরোধ করছি। The Honorable Chief Guest, the Honorable Vice Chancellor, the Pro Vice Chancellor and the members of the court and the Executive Council led by the Registrar enters the Convocation Hall. We request you to please stand and greet the members of the ceremonial procession. Bishwabidyalayer Manoniyo Acharjo, Manoniyo Mukho Otithi, Upacharjo, Shoho Upacharjo ebong Sanshad o Karma Samitir Sodosho Brindo niye gothito আনুষ্ঠানিক শোভাযাত্রা সমাবর্তন সভাকক্ষে প্রবেশ করছে। All faculty members, staff members and my dear students, ladies, this journey and at the end with all my colleagues in the director office, I think lastly flexible and accommodating, make the best of what life has given you. But one thing I underline, I urge you again that whatever প্রথমে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান সম্পন্ন হলো শুক্রবার। রীতিনীতি মেনে চলে এদিনের এই অনুষ্ঠান। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের 36তম সমাবর্তন অনুষ্ঠান ঘিরে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে সূচনা হয় এদিনের এই কর্মসূচি।
Mr. Chitotos Mukherjee, Honorable Former Chief Justice of Calcutta High Court and Bombay High Court. Respected Srimati Hoimanti Shukla, eminent singer. Respected Dr. Nishinga Prasad Bhaduri, eminent writer and recipient of honoris causa, BSc. Respected Professor Swami Bhatt. Minister, for launching all these new schemes which will definitely contribute to the development of higher education in West Bengal. The models of foreign universities. He insisted on the fusion of the East and the West, the indigenous and the foreign. He made it clear that the educational institutes we prosper. Recipients of honoris causa D.D. degree, Dr. Narasingha Prasad Bhaduri ji, Honorable Justice Chitatosh Mukherjee, and recipients of honoris causa D.Sc. degrees, Professor Dr. Samir Bhattacharya ji, Professor Dr. Kamalaksha Nag ji, the Vice Chancellor of the University, Professor Nimai Chandra Saha, the Pro Vice Chancellor, Dr. Sarosi Mohan Dan, Registrar Dr. Dev Kumar Panja, members of the court and council, learned members of the faculty, distinguished guests, recipients of various medals and degrees, dear students, the invited. এবং আমি একটা কথা বলতে চাই, উনি ত্রিপাঠীজি, আমি শুক্লা, কিন্তু আমরা মনে প্রাণে ভীষণভাবে বাঙালি। আমি জানি না উনি ঈশ্বর হে ঈশ্বরীয় বরদান স্বরূপে স্বয়ং বসে ভগবান সর্বশ্রেষ্ঠ সাধনা লাগে না ফুল চন্দন মন্ত্রতন্ত্র লাগে না অথরিটি ভেস্টেড ইন মি অ্যাজ দ্য চ্যান্সেলর অফ দিস ইউনিভার্সিটি আই ডু হিয়ার বাই কনফার অন প্রফেসর কমলাক্ষ নাগ দ্য ডিগ্রি অফ ডক্টর অফ সায়েন্স অনারিস কজা অ্যান্ড আই হোপ that the tie of your esteemed self with this university, which is being established today, will continue for years to come for the benefit of the academic community of this temple of learning. B.T. and D.Sc. degrees, Hoimanti Shukla, Dr. Nishinga Prasad Bhaduri, Sri Chitotosh Mukherjee, Shomir Bhattacharji and Kamalaksha Nag. The Vice Chancellor, Professor Nimai Chandra Saha, Pro Vice Chancellor, members of the court, female students in the PG departments of the university. The increase indicates the increasing reach. পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী, রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, বিশিষ্ট সঙ্গীত শিল্পী হৈমন্তি শুক্লা, কলকাতা ও বোম্বে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায়, সাংসদ ডক্টর মমতাজ সংঘমিতা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাই চন্দ্র সাহা, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আধিকারিক ও কর্মীবৃন্দ, জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব, জেলা আরাধ্যক্ষ কুনার আগরওয়াল সহ পুরস্কার প্রাপকরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। আগত প্রতিনিধিবৃন্দ অনুষ্ঠান মঞ্চে নিজেদের মন্তব্য তুলে ধরেন। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সভাগৃহ থাকা সত্ত্বেও এদিনের অনুষ্ঠান সংস্কৃতি লোকমঞ্চে অনুষ্ঠিত হওয়া ঘিরে
ওয়াকিবহল মহলে গুঞ্জন শুরু হয়েছে। বর্ধমান থেকে পার্থ মজুমদার ও আশিস ব্যানার্জির রিপোর্ট, আনন্দবার্তা। ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়া ও সিএমওএইচ দপ্তরের যৌথ উদ্যোগে একটি র্যালি অনুষ্ঠিত হলো শুক্রবার। ওয়ার্ল্ড এইডস দিবস উপলক্ষে এইরূপ কর্মসূচি গৃহীত হয়। জনগণকে সচেতন করে তুলতেই এইরূপ পরিকল্পনা বাস্তবায়িত হয়। জনগণকে সচেতন করে তোলার লক্ষ্যে একটি র্যালি অনুষ্ঠিত হয় শুক্রবার। বিশ্ব এইডস দিবস উপলক্ষে গড়ে ওঠে এদিনের এই কর্মসূচি। ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়া এবং সিএমওএইচ দপ্তরের যৌথ উদ্যোগে গড়ে ওঠে এইরূপ কর্মকাণ্ড। এটা শুধুমাত্র একদিন, অর্থাৎ পয়লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালন, এটা কিন্তু শুধুমাত্র একদিনে আটকে রাখলে চলবে না। এবং এবার আপনারা জানেন যে এইডস এর থিম হচ্ছে স্বচ্ছতা, দায়বদ্ধতা, অংশগ্রহণ, অর্থাৎ এই রোগ সম্পর্কে মানুষের মনে একটা স্বচ্ছ ধারণা তৈরি করা। কোর্ট কম্পাউন্ড থেকে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন স্থান পরিক্রম করে ডেন্টাল মেডিকেল কলেজ মাঠ সংলগ্ন এলাকায় এসে শেষ হয়। আয়োজকদের পক্ষ থেকে এই রোগের ক্ষতিকারক দিকগুলি তুলে ধরার পাশাপাশি জনগণকে সচেতন করে তোলার চেষ্টা চালানো হয়। আজকে আমরা ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়া এবং আমাদের যে সিএমওএইচ অফিসে তাদের যৌথ উদ্যোগে আমরা পয়লা ডিসেম্বর এবং আজকে বিশ্ব এইডস দিবস, আমরা প্রত্যেকে জানি বিশ্ব এইডস দিবসে আমরা আজকে একটা র্যালি বার করলাম। র্যালির মধ্যে দিয়ে মানুষকে সচেতন করবার জন্য যে এইডসের যে আপনার ক্ষতিকারক দিকগুলো সেটা মানুষকে জানানোর জন্য, এবং এর সঙ্গে সঙ্গে আমরা মানুষকে সজাগ করতে চেষ্টা করলাম যাতে মানুষ আরেকটিবার সজাগ হয়, কারণ এইডস এর যে প্রকোপ সমাজে অনেকভাবে ছড়িয়ে গেছে। সেজন্য ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়া এবং সিএমওএইচ অফিসের যৌথ উদ্যোগে আজকের আমরা এই র্যালিটা বার করেছি। পুরো ডিএম অফিস থেকে শুরু করে ডেন্টাল কলেজের মাঠ সেখান পর্যন্ত আমরা এই র্যালিটা আজকে শেষ করলাম। এখানে বিভিন্ন এনজিওর পক্ষ থেকে ছিল, যেমন পুষ্টি, তারপরে আপনার আইসিডিএস ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট, তারপরে নার্সিং কলেজের ছিল, এইভাবে ওয়ার্ল্ড ভিশন তো আসেই। আমাদের এডিএম স্যার ছিলেন, আর এর সঙ্গে সঙ্গে সিএমওএইচ অফিসার ম্যাডাম ছিলেন, আর অন্যান্য এনজিও যে রিপ্রেজেন্টেটিভ তারাও এখানে ছিল। র্যালি শেষে আয়োজকদের পক্ষ থেকে একটি পথনাটিকা অনুষ্ঠিত হয়। গরিব ভাই আছে, যত ট্রাক ড্রাইভার আছে, আমার যত বাস ড্রাইভার আছে, সবাইকে গিয়ে বলবো যে ভাই রে এমন কোনো কাজ করিস না যার জন্য তোর সংসার সব থেকে জন্য নষ্ট হয়ে যেতে পারে। এই তো সর্দার সিং বুঝে গেছে, আপনারা বুঝেছেন তো? আপনারা বুঝেছেন? নিশ্চয়ই বুঝেছেন। ব্যুরো রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। মানসিক ভারসাম্যহীন দিদিকে ঠকিয়ে বাবার সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল বোনের বিরুদ্ধে। শুক্রবার এমনই অভিযোগ তুললেন মানসিক ভারসাম্যহীন মহিলার দুই নাবালক সন্তান। ভিক্ষা করে এবং প্রতিবেশী সহায়তায় সংসার চলে মানসিক ভারসাম্যহীন ওই মহিলার। সরকারি সহায়তার দাবি জানিয়েছেন তারা। মানসিক ভারসাম্যহীন দিদিকে ঠকিয়ে বাবার সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল বোনের বিরুদ্ধে। বর্ধমানের কাঁকসা থানার অন্তর্গত বিরহুডিয়া গ্রামের বাসিন্দা পুষ্কর সরকার স্বামীর মৃত্যুর পর মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। ওই মহিলার বছর ১৫র একটি মেয়ে ও বছর ১৪র একটি ছেলে আছে। তাদের অভিযোগ, কাঁকসা থানার পাশে শেরপুরে বসবাস করবার মতো ঘর সমেত কিছুটা জায়গা আছে, কিন্তু তাদের মাসি স্বপ্না বৈত ও মেষমশাই হ্যাপি বৈত তাদের না জানিয়ে ওই জায়গা বিক্রি করে দিয়েছে। চলছে কি করে? এই এসে হেল্প হেল্প করছে। আচ্ছা, বাকি? আর বাদ বাকি ওই পার্টি বেস থেকে যেটুকু পারছে হেল্প করছে। মানে বাকি ভিক্ষা করে চলতে হয় নাকি? হ্যাঁ, মা মাঝে সাথে ভিক্ষা করতে চলে যায়, থাকে না। তারপরে এক মাস দু মাস স্টেশনে স্টেশনে কাটিয়ে আসে। আর হ্যাঁ, আমরা ছোটবেলা থেকে দিল্লি বোম্বে চলে গেছিলাম ভিক্ষা করতে, তো অনেক দিন হয়ে গেছে, তিন চার বছর তো হয়ে গেছে। তৃণমূলের নেতা আর আমাদের কোনো কিছু হেল্প তো করছে না। কি নাম মাসি? স্বপ্না। এই জায়গাগুলো সব মেরে নিয়েছে, আমাদেরকে কিছু বলে নাই, জায়গা জমি যত ছিল সব মেরে নিয়েছে। কে মাসি? কে মাসি? স্বপ্না বৈদ্য, কাকসা ব্লকের প্রেসিডেন্ট। কোন পার্টি ওটা? তৃণমূল। তোরা কি চাইছিস এখন?
আমরা চাইছি যে আমাদের মাসি যেন ওই জায়গাটা আমাদেরও সমান ভাবে হাত দেয়, মাসিও যেন সমান ইয়ে করে। কি কেন মানে তোদের এখন অবস্থা কিরকম? একদম খারাপ। কিভাবে চলছে এটা এখন? ওই এদিক ওদিক করে যা পাড়ার লোকে যা দিচ্ছে এ করছে, মা যা আনছে ভিক্ষা করে এ করে। তাই প্রতিদিন কি খাওয়া দাওয়া জোটে না? যেদিনকে জোটে না সেদিনকে কিভাবে চলে? সেদিন ওই জল টল খেয়ে না খেয়ে অন্য করে চলি। মানে প্রশাসনকে কোনো জানিয়েছিলি তোর আগে? কোনো প্রশাসনকে বলতে গেলে এই ভিডিওকে বলা হয়েছিল, পাঠিয়ে দিয়েছে, পাঠিয়ে দিয়েছে, যেটুকু পারছে করছে। একটু রেশন থেকে বলে দিয়েছে চাল দিতে, তাও সেরকম পাওয়া যায় না যেহেতু রেশন কার্ড নাই। মায়ের অবস্থা কিরকম এখন? মা এখন পুরোপুরি ভাবে ভারসাম্যহীন, কোনো কিছু বলতে পারে না। দেখেছিলেন তো ভিক্ষা মানে বক 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 করতে থাকে, নিজের মতো চিল্লায়, নিজের মতো ইয়ে করে, গাল দেয়। পড়াশোনা কি হচ্ছে? পড়াশোনা ওই যতটুকু পাচ্ছি, স্কুল যতটুকু পাচ্ছি যাচ্ছি। এছাড়া বই খাতা এইসব হেল্প এইসব এখন তো চলছে কোনো রকমে। মানে এখন তো আমাদের এইট অব্দি তো বই প্রায় দিয়ে দিচ্ছে, এই কটা যেগুলো বড় বড় বই সেগুলো আর কি কিনতে কিনি না। স্কুলে মেন খাওয়ার জন্যই বিশেষ করে, ঘরে তো সবসময় খেতে পাই না। দিদিও কি ওই একই স্কুলে পড়ে নাকি? না দিদি পড়ে না। কি নাম? আমার সুর সরকার। এ বিষয়ে বিভিন্ন মহলে জানিও কোনো লাভ হয়নি। বর্তমানে ভিক্ষা করে এবং প্রতিবেশীদের সহযোগিতায় দিন যাপন করেন মানসিক ভারসাম্যহীন মহিলা ও তার নাবালক দুই সন্তান। এর কাছে চায়, ওর কাছে চায়, এ কিছু দিলো হেল্প করলো, ও একটু হেল্প করলো, হ্যাঁ এভাবেই চলছে আর কি। ও তো ছোট, ও তো নাবালক, 18 বছর বয়স হয়নি, ওকে কে কাজে নেবে বলুন? কেউ কাজে নেবে ওকে? কেউ কাজে নেবে না। ওকে আর হয়তো একটু দোকানে এনে দিলো, কার হয়তো বাজারে এনে দিলো। ওই তো এখন এখন একদিন বললো যে যা 5 কিলো আটা নিয়ে ওর বিকেলে এনে দেবে, এভাবেই চলছে। এদের এমনি এরা কোন রকম আর্থিক সাহায্য কোথাও পায় না, যেটুকুনি পায় পাড়ার প্রতিবেশীরা সবাই এদিক একদিন এ খাওয়ায় একদিন ও খাওয়ায়, এইভাবে ওদের সারাদিন মানে দিন রাত এইভাবেই চলে। খুব কষ্টেই থাকে এদের, বাড়ি ঘর থেকে মানে রাত্রে বৃষ্টির সময় শুতে পারে না, সারা রাত জেগে বসে থাকে, জল পড়ে, এই আর কি। জনকে কেউ ভাত দিল, কেউ সবজি দিল, এইভাবেই ওদের। আমার কাছে দাবি রাখবো ওরা যেন সুস্থভাবে খাওয়া দাওয়াটা করতে পারে এবং রেগুলার খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করতে পারে, বা এই ঘরগুলো অন্তত তারা যেন সারা রাতটা অন্তত শান্তিতে ঘুমোতে পারে। ঝড় বৃষ্টির দিনে এদের প্রচণ্ডভাবে কষ্ট হয়, সেটা পাড়ার লোকেরা দেখেও কিছু করতে পারে না, কারণ তাদের আর্থিক অভাব অনটন পাড়ার মধ্যে রয়েছে সবার। এই যে দেখতে পাচ্ছ তো ঘর বাড়ি কি অবস্থা, জল পড়ছে, ওই পাশে একটা দরজা সে ভেঙে পড়ে আছে, দরজা পাচ্ছে কিছুই নাই। এই মেয়ে বড় হচ্ছে, এই মেয়েটা বড় হচ্ছে, এই কি করে থাকবে? যে দেখো পাশে মানে থাকার মতন এখন জানলা ফালা কিছুই নাই। ওই যে কি দিয়ে রাখছে, একটা টিন দিয়ে রাখছে, টিনও না, একটা কাপড় দিয়ে না ছেঁড়া নাকড়া। মানে রান্না বান্না কি কোনোদিন হয় বাড়িতে? করে কোচিত কারণে হয়তো মনে করে আশেপাশের লোক কেউ আজকে ও বলে খেতে হয়তো বাড়ি নেই, হয়তো বেড়াতে গেছে, তখন হয়তো চাল দেয়, আবার চাল, হ্যাঁ চাল টালও দেয়, রেশনের চাল তোলা থাকে। সরকারি সহায়তার দাবি জানিয়েছেন ওই পরিবার। কাকসা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। স্বামীর হাতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে কাল্লার গোবিন্দবাটি গ্রামে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কাল্লা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। স্বামীর হাতে আক্রান্ত হলেন স্ত্রী। আক্রান্ত স্ত্রীর নাম বন্দনা ঘোষ। ঘটনাটি ঘটেছে কাল্লার গোবিন্দবাটি গ্রামে। আক্রান্ত স্ত্রী অভিযোগ তোলেন সে সংসারের অনটন দূর করার লক্ষ্যে নতুন কাজে যোগদান করার প্রচেষ্টা করায় তার স্বামী তার উপর আক্রমণ চালায়। ঘটনায় গুরুতর আহত হন বন্দনা ঘোষ। আক্রান্ত হওয়ায় বর্তমানে সে কাল্লা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। কাজ করতে কষ্ট হচ্ছে কথা বলতে, এই একটা আয়ের কাজ দেখেছি, কাজ করতে যাচ্ছে মানে উনি খেতে পড়তে দিচ্ছে না,
তাতেও বলছে আমার আমি যা দেবো যেমন যেটা আমার তেমন খেতে হবে, আমার দরকার হলে না থাকলে না খেয়ে থাকতে হবে। আমি এটা আর এর কাজ দেখেছি বাচ্চা দেখা, সেইটা করতে যে ও যেতে দেবে না, বলছে ডিভোর্স কর করে তারপর চলে যা বাড়ি থেকে, ডিভোর্স করে তুই আয়ের কাজ কর, যা করে কর তুই কাজ করে খেয়ে যা। তুই নার্সিং হোমে কাজ করবে বলেছিলি তখন আমি যেতে দিইনি। মানে বন্দনা দেবীর কন্যা সঙ্গীতা ঘোষ তার পিতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। এর পাশাপাশি সে জানায় আর্থিক অনটনের কারণেই তার পড়াশোনা সম্পন্ন হয়নি। মানে আমার মাকে মানে সেরকম আর্থিক দিক থেকে আমার বাবা ইনকাম বেশি মানে কিছু সেরকম করে না, আর সেরকম মানে সংসারও ভালো করে চলে না, আর পাড়ার কারোর সঙ্গে কি বাইরে কারোর সঙ্গে কথা বলতে দেয় না, মানে ঘরের মধ্যে বন্দি করে রাখা। আমিও মাধ্যমিক দেওয়ার পর আমাকে ছাড়িয়ে দিয়েছে, যে আমাকেও মানে বাড়ির মধ্যে বন্দি করে রাখা, বাইরে কোনো মেয়ের সঙ্গে কথা বলা নয়, মানে কারোর সঙ্গে কথা বলতে নয়, ঘরের ভেতরে সবসময় থাকতে হবে। ঘরেতে কিছুই নেই, টিভিও নেই, কিছুই নেই, মানে শুধু বাড়িটুকুর মধ্যে এই জল আনা খাওয়া এইটুকুর মধ্যেই করে রাখতে হবে। মানে সে মানে আমার মা এর জন্য কিন্তু মাথার প্রবলেম হয়ে গেছে, হয়েছিল তো এখন ঠিক আছে, সেটা আবার করতে চাইছে। আজকে কি হয়েছিল? আজকে সকালবেলাতে ওই মানে আমার মা এই জীবন থেকে বেরিয়ে এসে কিছু ইনকাম করে সে মানে নিজে নিজে রোজগার করে সে চাইছে, তো সেটা আজকে সকালবেলায় বেরিয়েছিল, তো সেই জন্য সকাল 8টার সময় আমাদের ঘরে মাকে আমাকে মারধর করে। আমার আঙুলে লেগেছে মানে মুচকে গেছে, আর মায়ের ঘাড়ের শিরায় লেগেছে যন্ত্রণা। আর মাকে কি রাস্তায় ফেলে মারধর করে? হ্যাঁ, রাস্তায় আমাকেও মাকেও দুজনকেই রাস্তায় ফেলে মারধর করে বাড়ির ভেতরে। আর আপনারা তিন বোন বলে কি মানে হচ্ছে মূল বিষয়? হ্যাঁ, তিন বোন বলে সেটা তো প্রথম থেকেই হয়, তিন বোন আমার মায়ের তিনটে মেয়ে হয়েছে বলে সেটা আমার মায়ের মানে দোষ নিয়ে এটা আমার এটা নিয়েই বেশি মানে প্রথম থেকেই এটা হয়। এ ব্যাপারে কালনা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্ত স্বপন ঘোষের বিরুদ্ধে। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। পুকুরে ডুবে মৃত্যু হলো এক পৌরার, মিতার নাম সুষমা দলুই। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পুকুর থেকে এক পৌরার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে আউশ গ্রামের কুরুম্বা গ্রামে। মৃতার নাম সুষমা দলুই। শুক্রবার সকালে স্থানীয়রা এলাকার একটি পুকুরে মৃতদেহটি ভেসে উঠতে দেখেন। প্রসঙ্গত, ওই মহিলা বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান, কোনোভাবে তিনি জলে পড়ে যাওয়ায় তার মৃত্যু হয়েছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজে পাঠান। মৃত্যু ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে মৃতার পরিবার। তারপরে কি ভেবেছিলেন, মা কোথায় আছে বলে কিছু মনে করেছিলেন? মনে করে পায়খানা এখানে যদি যাই বলে সব খুঁজেছি, ফোনে এসে করলো তারপরে কোথাও পাই নাই। সকালবেলা জলে কোন পুকুর? এটা এই পাল্টা পুকুর। এই পুকুরে জলে ভেসে উঠে দেখলেন? এটা কি বাড়ির পাশেই পুকুর আপনার? হ্যাঁ, বাড়ির পাশেই। কুরুম্বা থেকে প্রতীকৃত দাস বৈরাগ্যের রিপোর্ট, আনন্দবার্তা। শুক্রবার অনুষ্ঠিত হলো সপ্তম খাতড়া মহকুমা স্তরীয় ক্রীড়া প্রতিযোগিতা। এদিন 8টি ব্লকের 15টি চক্র থেকে 52টি বিভাগে প্রায় 650 জন প্রতিযোগী অংশগ্রহণ করে। আগামী 5ই ডিসেম্বর বাঁকুড়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জেলা স্তরের প্রতিযোগিতা। সপ্তম খাতড়া মহকুমা স্তরীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো শুক্রবার। প্রতিযোগিতার উদ্বোধন করেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অরূপ চক্রবর্তী। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন বিধায়ক বীরেন্দ্রনাথ টুডু, সহ সভাধিপতি বিভাপতী টুডু, রায়পুরের বিডিও, জাতীয় পুরস্কার ও শিক্ষা রত্নপ্রাপ্ত শিক্ষক সাধন মণ্ডল সহ শিক্ষক সংগঠনের নেতৃত্ব। 8টি ব্লকের 15টি চক্র থেকে 52টি বিভাগে প্রাথমিক নিম্ন বুনিয়াদী বিদ্যালয় মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্রের প্রায় 650 জন প্রতিযোগী এদিনের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আগামী 5ই ডিসেম্বর বাঁকুড়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জেলা স্তরের প্রতিযোগিতা। এবং শিক্ষকরা যে মন এবং দরদ দিয়ে এই ক্রীড়া প্রতিযোগিতা করেছেন,
আমি বাঁকুড়া জেলা পরিষদের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা জানাই। আগামী দিন আপনারা এই জেলাকে আরো ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন। এমনিতে আমরা বাঁকুড়ার গর্ব কোথায় জানেন? আমাদের গর্ব আমাদের গ্রামের ছেলেরা পড়াশোনা করে, মা বাবা জমি বন্ধক দিয়ে দেয়, ছেলেটা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবে। আর সারা পশ্চিমবঙ্গের মধ্যে যেদিন রেজাল্ট বেরোয় স্কুল ফাইনাল কিংবা হায়ার সেকেন্ডারি, সেদিন বেলা 10:30 সময় টেলিভিশনে পর্দা দেখবে সারা পশ্চিমবঙ্গের মধ্যে অনুন্নত বাঁকুড়া জেলার ছেলেরা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ স্থান অধিকার করেছে। খাত্র থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন, শুক্রবার বর্ধমানের অরবিন্দ স্টেডিয়ামে পূর্ব বর্ধমান জেলার কিষাণ ক্ষেত মজুর সংগঠনের ডাকে একটি বিশেষ সভার আয়োজন করা হয়। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের 36তম সমাবর্তন অনুষ্ঠান সম্পন্ন হলো শুক্রবার। ওয়ার্ল্ড ফিশন ইন্ডিয়া এবং সিএমওএইচ দপ্তরের যৌথ উদ্যোগে একটি র্যালি অনুষ্ঠিত হলো শুক্রবার। মানসিক ভারসাম্যহীন দিদিকে ঠকিয়ে বাবার সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল বোনের বিরুদ্ধে। স্বামীর হাতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন স্ত্রী। পুকুরে ডুবে মৃত্যু হল এক পৌড়ার। শুক্রবার অনুষ্ঠিত হল সপ্তম খাতরা মহকুমা স্তরীয় ক্রীড়া প্রতিযোগিতা। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তা। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।